নমস্কার রাখি মিত্র, বন্দে মাতরম। অনেকদিন ফেসবুকে ব্লক ছিলাম, বারে বারে ব্লক হচ্ছিলাম, তো লাইভ করা যাচ্ছিল না, সেজন্য আমি মাঝে মধ্যে ভিডিও করছিলাম। আজকে মহালয়া দেবীর আগমনী শুরু হলো, তার এই যে দুর্গাপুজো আসছে তার শুভেচ্ছা জানাই আপনাদের সকলকে, আমার রাজ্যবাসীকে, আমার দেশবাসীকে, যারা নবরাত্রি করেন তাদের। আজকে দুটো তিনটে ইস্যু নিয়ে কথা বলবো, অনেকদিন ধরে ভাবছিলাম বলবো। একজনের নাম বলি, আপনারা চেনেন সবাই, নৃসিংহ প্রসাদ ভাদুরী। হি ইজ অ্যান ইন্ডিয়ান হিস্টোরিয়ান অ্যাকর্ডিং টু উইকিপিডিয়া, রাইটার, ইন্ডোলজিস্ট। হি ইজ এ স্পেশালিস্ট ইন ইন্ডিয়ান এপিক্স, স্পেশালি দ্য বেদাস অ্যান্ড দ্য পুরাণাস। আজকে ওনার নাম কেন বললাম, পরে আরো বুঝতে পারবেন। 2016 নদিয়াতে একটা আমাদের চিফ মিনিস্টার মাননীয়া ওনার মুখ তৈরি করে একটা দুর্গা প্রতিমা তৈরি হয়েছিল, ওনার সাপোর্টাররা দুর্গা প্রতিমা তৈরি করেছিল। তখন ইনি যেহেতু জ্ঞানী লোক, বেদ পুরাণ এপিক্স এটা নিয়ে এনার এত জ্ঞান আছে, ইজ কোয়াইট সিনিয়র। ওনাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল উনি কি বলেছিলেন, আমি জাস্ট একটু কোট করি, ইন হিজ ওয়ার্ডস, আই ডোন্ট থিঙ্ক আ পলিটিশিয়ান হ্যাজ বিন ডিপিক্টেড অ্যাজ দুর্গা বিফোর, বাট দের আর সেভারাল ইনস্টেন্সেস অফ দুর্গা আইডলস বিং মেড উইথ ফেসেস রিজেম্বলিং ইন্ডিয়ান অ্যাক্ট্রেসেস। মিস্টার ভাদুরি সেট দ্যাট বিং আ সাপোর্টার হি কুড নট সে ওয়েদার ইট ইজ রাইট অর রং টু ডিপিক্ট হার ইন সাচ এ ম্যানার। আজকে এই কথাটা আমি কেন বললাম, ইউ আর এ হিস্টোরিয়ান মিস্টার ভাদুরী, ইউ আর কোয়াইট সিনিয়র টু মি। শুধু হিস্টোরিয়ান নন, আপনি এপিক, বেদা, পুরাণ এইগুলোতে আপনি জ্ঞান আপনার, তো আপনাকে অ্যাজ এ হিস্টোরিয়ান, একটা হিস্টোরিয়ানের কাজ কি ইতিহাসটা, যা ইতিহাস সেটাকে কারেক্ট প্রট্রে করা, তাই তো? সেটা যদি সে না হয়, সে তাহলে নিজেকে ডিক্লেয়ার করতে পারে যে আই এম আ বায়োগ্রাফার অর অ্যান অটোবায়োগ্রাফার, অটোবায়োগ্রাফি তো নিজেরা লেখে, আই এম আ বায়োগ্রাফার। আপনি যদি মাননীয়ার সাপোর্টার হন তো শুধু সাপোর্টারই থাকুন না, ওয়াই ডু ইউ কল ইউর সেলফ আ হিস্টোরিয়ান, যখন আপনি ভুলটাকে ভুল বলতে পারছেন না, এটা তো অন্যায়। মা দুর্গার মুখের জায়গায় চিফ মিনিস্টারের মুখ, আর আপনি বলছেন আমি ওনার সাপোর্টার তাই আমি কিছু বলছি না। চুজ করুন, either remain a historian to tell the people the truth or remain a supporter, nijer mukhe seal kore nin je manoniya ja korben matha nod korben tate ji hojur apni thik korechen. keno ei kotha gulo bollam, amader mukhyamantrir je schedule seta nishchoi ek bochor age theke hoy, চিফ মিনিস্টার তো না, তো শিডিউল এক বছর আগে থেকে তৈরি হয়। তো নৃসিংহবাবু, আপনি তো, আপনাকে তো স্টেজে প্রচুর দেখা যায়, কারণ আপনি ওই অ্যাওয়ার্ড ট্যাওয়ার্ড পান, ওই বঙ্গভূষণ বিভূষণ, মানে যেগুলো মাননীয়া নিজের খুব কাছের লোকেদের দেন আর নিজেকেও দেন, তো আপনি তো সেই অ্যাওয়ার্ড ট্যাওয়ার্ড পাওয়ার এতে আপনি ওনার কাছে, আমি প্রায় আপনাকে দেখেছি স্টেজে, আমি বলছি স্টেজে বলবেন না, আপনি ওনার সাপোর্টার তো, আই এম নট কলিং ইউ এ হিস্টোরিয়ান মাইন্ডেড, ইউ আর জাস্ট এ টিএমসি সাপোর্টার, তো স্টেজে বলবেন না যখন মাননীয় ভুল করেন, কিন্তু আগে থেকে তো বলতে পারেন যে ম্যাডাম পিতৃপক্ষ চলছে, ঠাকুর উদ্বোধনে ঠাকুরের পণ্ডালের উদ্বোধন করবেন না, এটা শাস্ত্রমতে ভুল। মাননীয়াকে এটাও তো বলতে পারেন যে আপনি যখন মন্ত্রগুলো জানেন না, সে সরস্বতী বন্দনাই হোক, দুর্গা ঠাকুরের মন্ত্রই হোক, আপনি যখন জানেন না আপনি বলবেন না, কেউ আপনাকে দিব্যি দেয়নি যে আপনাকে সব মন্ত্র জানতে হবে বা বলতে হবে, আপনি বলবেন না, এতটুকু কথা তো নিশ্চয়ই আপনার মতো জ্ঞানী শিক্ষিত লোক বলতেই পারে, কেন বলেন না আপনারা? আমাদের দেব দেবী নিয়ে যার যা ইচ্ছে হয় স্টেজে ওঠে, উঠে বলে দেয়, ইনক্লুডিং আমাদের চিফ মিনিস্টার। আমরা খুব শান্ত জাত, তাই না? আমাদের ধর্মটা আমাদের শেখায় শান্তি, শান্তির ধর্ম,
এই জিনিসটা আপনার দুধেল গাইদের সাথে করে দেখুন, ওদের কোরআন ভুল বলে দেখুন, ধর থেকে মাথা আলাদা করে দেবে আপনার। আপনার কেমন কেন, আপনার আশেপাশে যতজন আপনাকে গাইড করে সবকটার, আমরা কিছু বলি না তাই? কখনো মা কালীকে নিয়ে হচ্ছে, কখনো দুর্গা ঠাকুরকে নিয়ে হচ্ছে। আজকে আমি এই জন্যই মহালয়ার দিন আসলাম, দুর্গা ঠাকুরের দুর্গাপুজোর উদ্বোধন হয়ে গেছে এক মাস আগেই, পিতৃপক্ষ চলছিল তখন। একটা ভিডিও পোস্ট করেছি আজকে, যা ইচ্ছে বলে যাচ্ছেন, গিয়ে যাচ্ছেন, মন্ত্র ভুল বলছেন, কি হচ্ছে এটা, হোয়াট ইজ দিস? কেউ, আমরা তো কেউ বলি না যে আমরা সবকিছু জানি, নাচতে জানি, গাইতে জানি, আঁকতে জানি, গানের সুর দিতে জানি। উই আর নট সাপোজ টু বি সর্বগুণ সম্পন্না, নোবডি এক্সপেক্টস ইউ মাননীয়া। কিন্তু আপনার চারিপাশে যারা আপনার অ্যাডভাইজার্স ইনক্লুডিং মিস্টার ভাদুরী, তারা তো বলতে পারে আপনাকে, অ্যাডভাইসটুকু তো তারা দিতে পারে, এটা করবেন না, শাস্ত্র মতে এটা ভুল। আর আজকে আমি শুধু মাননীয়াকে বলছি না, শাস্ত্র মতে যে জিনিসটা ভুল সেটা ভুল, সে যে পলিটিক্যাল পার্টি করুক না কেন, ভুল ইজ ভুল, রং ক্যানট বি রাইট। ভুল জিনিসকে করবেন না, কারণ আপনারা স্টেটকে রিপ্রেজেন্ট করেন, আমার রাজ্যকে, আমার রাজ্যকে। আজকে আমি একটা বাংলার মেয়ে হয়ে বলছি, আমার রাজ্যের অমঙ্গলটা আপনারা করবেন না, অনেক করে দিয়েছেন, কারণ আপনারা ভুল করেন, আপনারা দেব দেবতা দেবী তাদের অপমান করেন, রাজ্যবাসীকে সেটার ভুক্তান দিতে হয়, কেন? রাজ্যের লোকের কাছে চাকরি নেই, ইন্ডাস্ট্রি নেই, কিছু নেই, মাননীয়ার নেতাদের বাড়ি বাড়ি থেকে কোটি কোটি টাকা বেরোয়, রাজ্যবাসী খেতে পায় না, রেশনের চালটুকু চায় তারা, সেটাটুকু পায় না, এটা অমঙ্গল নয়? তাদের ভিকিরি করে দিয়েছেন আপনারা, এই অধিকার তো আপনাদের আমরা দিইনি। আমরা আপনাদের ইলেকশনে ভোট দিয়ে আনা হয় আমাদের রাজত্বটাকে ভালো করে চালানোর জন্য, আমাদের অমঙ্গলের জন্য নয়, বা আমাদের ভিকিরি করে দেওয়ার জন্য নয়, ওটা করা বন্ধ করুন। আর মাননীয়ার অ্যাডভাইসারদের বলব, মানে কি পান মুখটা বন্ধ রাখার জন্য, কিছু তো নিশ্চয়ই পান। মানুষ বলবে আপনারা কি পান যার কারণে আপনাদের এই শিক্ষা দীক্ষা ইট গোজ ডাউন দ্য ড্রেন, মুখ খুলে বলতে পারেন না, অন্যায়কে অন্যায় বলতে পারেন না, এতটুকু সাহস নেই? বাঙালি তো এত ভীতু জাত কোনোদিন ছিল না, তাহলে আপনারা আমাদের এইভাবে প্রজেক্ট করছেন কেন? আমার অনেক দিন ধরে এটা বলার ইচ্ছা যে আমরা যখন বেঙ্গল থেকে বাইরে বেরোই আমাদের এতটা অপমান কেন শুনতে হয়। একটা টাইম ছিল তো সবাই বলতো, ও আচ্ছা বঙ্গাল সে হ্যাঁ, আপ লোক তো বহুত ইন্টেলিজেন্ট হো, কিতনা পড়াই লিখাই করতে হো, আর এখন বলে ও বঙ্গাল সে হ্যাঁ, দিদি কে রাজ সে হ্যাঁ, যাহা হামারি দেবী দেবতাও কা অপমান কিয়া জাতা হে। মুখ খোলেন না তখন, আপনার সাথে যারা হাঁটতেন ইন্টেলেকচুয়ালস বুদ্ধিজীবী তারাও মুখে সিল মারেন। আমি তাদের জিজ্ঞেস করি কি পান এটার বদলে, কত পান? যিনি একজন পুরাণ এপিক বেদ তার সর্বজ্ঞানী, আপনি কি পান দাদা? হোয়াট মেক্স ইউ কিপ ইউর মাউথ শাট? নিশ্চয় বলবেন। আর ওনার কথা, ঋষিঙ্গ ভাদুরীর কথা কেন আনলাম, উনি তো বলেনি না এই যে এত ভুলভাল মন্ত্র হলো, উনি কিছুই বললেন না। আপনাকে একটা কথা বলি, ঋষিঙ্গ অবতার প্রহ্লাদের বাবাকে যখন ওই অবতার নিয়ে এসেছিলেন হিরণ্যকশিপুকে মারার জন্য, উনি নিজের থাইয়ের ওপর ওর স্টমাকটা চিরেছিলেন, ইফ আই এম নট রং, আমি নিজেকে এক্সপার্ট বলিলাম কিন্তু যারা জানে তারা জানে, স্টমাক চিরে বের করেছিলেন, ইন্টেস্টাইন ইন্টেস্টাইন। আর আপনি ঋষিঙ্গ প্রসাদ ভাদুরী, আপনি বলেন হি টোর আউট হিজ হার্ট অ্যান্ড হি টোর হিজ চেস্ট অ্যান্ড প্লাকড আউট হিজ হার্ট, দ্যাটস রং, দ্যাটস আ রং রিপ্রেজেন্টেশন, কারেকশন করে নেবেন। Before declaring yourself,
to be a ship of knowledge on the epics and Vedas and Puranas and an Indologist, please make this correction. আর বাংলার মানুষ, এবার আপনাদের জিজ্ঞেস করি, কেমন কাটবে পুজো? চাকরি নেই তো, ডিএ পেয়েছেন? যাদের ডিএ পাওয়ার কথা, ডিএ পাবেন তো? কারণ কালকেই দেখছিলাম যে যে ভাতাগুলো যাচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট ফান্ড থেকে, সেই ভাতাগুলো যাচ্ছে, আপনারা ভিখিরি হয়ে আছেন। আর কতদিন থাকবেন ভিখিরি হয়ে? জাগবেন কবে? মাথাটা উঁচু করে হাঁটবেন কবে? না ঝালমুড়ি বিক্রি করে, চাল কি বলে, চা বিক্রি করে আর মাসে মাসে 500 টাকার ভাতা নিয়ে ইউ উইল বি হ্যাপি উইথ ইয়োর লাইফ? বাংলা কিন্তু গরিব নয়, বাংলা যে গরিব রাজ্য নয় সেটা কিন্তু মাননীয় মন্ত্রীরা প্রমাণ করে দিয়েছেন। কোটি কোটি টাকা শুধু মন্ত্রী নয়, তার দেহরক্ষী কাজের মাসি তাদের বাড়ি থেকে বেরোচ্ছে। ইট ইজ আওয়ার মানি, বাংলার মানুষের টাকা, টাকাগুলো আপনাদের। নিজেদের অধিকারটা কাটতে শিখুন, কেউ হাতে করে দেয় না। আপনি চাইবেন আমার অধিকার দাও, মুখে চাইবেন কেউ দেবে না, ইউ হ্যাভ টু স্ন্যাচ ইট। আরেকটা, একটু আগে আমি আমার ছাতে হাঁটছিলাম, হঠাৎ দেখছি মাইকে প্রচুর গান গান হচ্ছে, দুর্গাপুজোর গান গাইছে কেউ, মাইকে গাইছে কেউ। তারপর একটা অ্যানাউন্সমেন্ট শুনলাম যে অমুক দাদা তার গৃহপ্রবেশে আমরা এসেছি। এবার বুঝতে পারছেন কোন দাদার গৃহপ্রবেশ? আপনি বল, আপনারা বলুন তো, আপনার বা আমার, আমাদের বাড়ির গৃহপ্রবেশ হলে আমরা ছাতে মাইক লাগিয়ে চিৎকার করে গান করতে পারবো বা গান গাওয়াতে পারবো? তো কার দাদার হচ্ছে? টিএমসি দাদার। একটা ভয়ের না মাহল হয়ে আছে। আমরা করলে কিন্তু পাড়ার লোক কমপ্লেন করবে, যে আওয়াজ হচ্ছে, নয়েজ পলিউশন হচ্ছে, অনেক রকম কমপ্লেন করবে। এদের বেলায় কিন্তু এনাদের সাহস হয় না, বাঙালির সেই সাহস কিন্তু ল্যাজ গুটিয়ে নেয়, চিৎকার করে হচ্ছে। অ্যান্ড দ্য গ্রেটেস্ট জোক, আমি যখন নামছি তখন শুনছি রামচরিত মানস হচ্ছে, মানে হোয়াট হিপোক্রেসি। যাদের সুপ্রিমো জয় শ্রী রাম শুনলে জিপ থেকে তিড়িং করে, গাড়ি থেকে তিড়িং করে লাফিয়ে ওঠেন, তার পার্টির লোকেরা তাদের বাড়ির গৃহপ্রবেশে রামচরিত মানসের পাঠ করাচ্ছে। পলিটিক্স, ইউ আর ফুল অফ হিপোক্রেসি অ্যান্ড ফুল অফ হিপোক্রেটস। এনিওয়ে, অনেকদিন পর আপনারা অনেকে দেখছেন, কমেন্টসগুলো দিয়ে দেবেন, আমি রিপ্লাই করব। আমি তো রিপ্লাই করি, অলওয়েজ করব। আর যদি ভাদুরীবাবুর ব্যাপারে কিছু ভুল বলে থাকি নিশ্চয়ই কমেন্ট করবেন, কারণ আমার নিজের মনে হয় যে কোনো নেতা যদি ভুল করে, যারা জানে কারেক্ট জিনিসটা তাদের কারেক্ট করিয়ে দেওয়াটা তাদের কর্তব্য, ওটা কোনো অন্যায় করছেন না, কারেক্ট করিয়ে দিচ্ছেন। আর আপনারা নিজেদের মানে নাম করা শিক্ষিত লোক বলেন তো, আইদার ভাদুরীবাবু, আইদার বি আ হিস্টোরিয়ান ইন্ডোলজিস্ট অর বি আ চামচা অফ দ্য সুপ্রিমো, ডিসাইড কোনটা হবেন, কোনটাতে আপনার সুবিধা বেশি সেটা ডিক্লেয়ার করে দিন। বাংলার মানুষ জানতে চায়, আপনি বাঙালি তো, আমিও জানতে চাই। আপনাদের সকলের পুজো ভালো কাটুক, সুখে কাটুক বলবো না, কারণ সুখ বাংলায় নেই। সুখের আশায় আমরা ঘুরে বেড়াচ্ছি অনেকেই, সুখ নেই। একটু সাবধানে থাকবেন, খুব ভিড়গুলো অ্যাভয়েড করবেন, কারণ করোনা গেছে বলবো না, অ্যাভয়েড করবেন। যারা কলকাতায় থাকেন, আপনারা তো কলকাতার দুর্গাপুজো বহু বছর ধরে দেখছেন, নতুন কিছু নেই। দুর্গাপুজো তো আর এটা নয়, এগুলো কার্নিভাল, তো এক দু বছর একটু অ্যাভয়েড করুন। আশেপাশে নিজের পাড়ার পুজো দেখুন, সেখানে থাকুন। আর আমার রাজ্যের লোকেদের আমি মঙ্গল কামনা করি, যে যারা অমঙ্গল করে যাচ্ছে তাদের হয়ে আমি আমার রাজ্যবাসীর কাছে ক্ষমা চাই, যে তোমাদের যেন মঙ্গল হোক। কারণ এনারা তো আমাদের জন্য মঙ্গল কামনা করেন না, এনারা এমন এমন কিছু করেন যাতে আমাদের অমঙ্গল হোক।
আমি সেটা অ্যাটলিস্ট চাইবো না, ওনাদের হয়ে আমি ক্ষমা চাইছি। পুজো আপনাদের ভালো কাটুক। জয় হিন্দ।